এদেশে কত পীর ল্যাংটা বাবা তালা বাবা সালা বাবা শিকল বাবা লাউ বাবা কদু বাবা হজ বাবা বিড়ি খাওয়ায় মুরিদ দেয় নাম দেশে বিড়ি বাবা আছে না নাই জোরে বলেন আছে না নাই ওগুলা দরবারে যায় পুরুষ যাইতে যাইতে এখন মহিলারা পর্যন্ত দলে দলে বাবার দরবারে যায় আর পীরো ভণ্ড কম না কত ভণ্ড পীর আছে মাথার চুলে জট হাতে গাঞ্জার পর সালা পিন্দা তাকে তবিল তাকে দা সব দেখা যায় মানুষ কয় সব কিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর তুই তিন বছর পাঁচ সাত দশ বছরে গোসল করে না নাম দেশে সাধু বাবা কি বাবা সেই গোসলের পানি জমিনে পড়ার আগে বরকতের আশায় মুড়িদে রাখে ফেলে দেয় সিসি না সিসি বলে সিসি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ এটা একটা রুচি হলো ওই যে কে জানো যে গরুর পিছনেরটা খায় ওরটা যেরকম এইটা একই রকম এ কথা কথা খায় কত সার পোকা কত ময়লা আবর্জনা আর গোসলের পানি কোন দিক দিয়ে গড়ায় না গড়ায় ঠিক আছে গড়ায় তো কয় পানি গড়ায় গড়ায় পড়তেছে বাবা আমায় ডাকতেছে আছে না না তোর খবর আছে তোর পীরের গোসলের পানি খায়া তামাশা করো আবার মহিলা মুরিদকে দেখা পীরের বয়স হয়ে গেছে এক ঠ্যাং কবরে ঢুকছে এরপরে মহিলা মুরিদ দেখা দুই হাত বাড়া কয় মাই কথা কন না কেন মহিলা চিন্তা করতে আসতো বড় আল্লাহর ওলি আমারে ডাকে না গেলে গজব পরে জাহান্নামে যাব অতে পীরের কলিজার মধ্যে একটু যায় জান্নাতের বরকত নেই জোরে কন না উযুবিল্লাহ পীর সাহেব হাত বাড়াইছে মহিলা মুরিদ পীর সাহেবকে বুকের মধ্যে জড়ায় নিয়েছে এরপরে মহিলা পীর সাহেবের বুকের ভিতরে যায় এত শান্তি পাইছে আনন্দে ঠেলায় গঙ্গায় বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা তোমার চরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি বন্ধ আছে না নাই যেই মহিলার স্বামীকে বাদ দিয়া পীরের ফাঁকা পায়ে চুমা খায় ওই মহিলার চরিত্রে ঠিক না কথা কন না কে কার বউ মাজারে যায় কার বউ কার বউ পীরের কাছে যায় এই বেটা পুরুষ হতে পারিস নাই বউরে বলবে তোর পীর আমি পছন্দ হয় না তোর চব্বিশ ঘন্টার পীর আমি কথা কন না কে কথা শুনবে না আপনার আপনার কথা অনুযায়ী আমল করবে না আপনার লাইন খোলাই আছে ওই চলে যাবি লাইনে আরো দুই একজন দাঁড়িয়ে আছে ও তো বউ হারানোর ভয় করেন কে কথা কর না কে গেলে যাক কথা কর চাচা কয় তুই নাই তুরজা তাই না দরকার একটা নেককার স্ত্রী চরিত্রহীন স্ত্রী দরকার আছে দরকার একটা পদ্মা নিশি নামাজি নেককার পতি ভক্তি বউ যে বউ স্বামীর কথা শোনে না স্বামীর ওয়াদারে তোয়াক্কা করে না স্বামীর দাম দিতে চায় না ওই রকম মহিলা নিয়ে জীবনে সুখ পাওয়া যাবে না ওর সেই একা থাকা ভালো কথা কন এর বউ আমার খাবে আমার কথা শুনবে না শুনবো না চলে যা বউ ডাক দে বলবি রে তোর বড় পীর আমি পছন্দ হয় না তোর কি দরকার জান্নাতে যাওয়ার রাস্তা দরকার আমার খেদমত কর পাঁচ সপ্তাহ নামাজ কর পর্দা কর জান্নাত পায় যা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরজ পর্দা চার নাম্বার স্বামীর খেদমত মহিলাদের জন্য আটটা জান্নাতের দরজা খোলা এই চারটে আমলে কন সুবহানাল্লাহ মধ্যে পীরের খেদমত আছে ভাই হাজদামি করেন না বউ বলে কথা শুনবে না আপনার স্ত্রীকে আয়েশার জীবনী ফাতিমার জীবনী খাতিজার জীবনী আসিয়ার জীবনী রাবিয়া বস্ত্রীর জীবনী কথা কন না কে রহিমার জীবনী এই জীবনীগুলো কিনে দেবেন যেগুলো সব জান্নাতি নারী এগুলো সব দামি মহিলা এগুলোর জীবনী পর
আর নিজের জীবনটা সেইভাবে গড়। পারবেন তো ইনশাআল্লাহ, মনে থাকবে। এরপরে বৌজান পীরের কাছে না যায়, আপনি যাবেন। কার কাছে যাবেন? ভন্ডের কাছে। হ্যাঁ, যেই পীরের দরবারে মাজারে বসে গাজা টানে এমন দরবারে সেই দরবারে যাওয়া লাগবে, সেই আল্লাহওয়ালাদের কাছে যাওয়া লাগবে। আল্লাহ বলেন কুনু মাসাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হককানি আল্লাহওয়ালাদের সহবাতে থাকতে কোনো নিষেধ নাই। যে পীর আজান দিয়া নিজে ইমামতি কইরা নামাজ পড়াইতে পারে, যে পীর ইসলামী আন্দোলন করে, যে পীর দিন প্রতিষ্ঠিত করার কাজ করে, এমন হককানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি, আর ভণ্ড পীর যেখানে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারায় তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌরবিত ধুতি খুলে পালাছে। আর এখন এলা পীর না, ডিজিটাল কি কথা কর নাকি পীর, পীরের এত বড় মোস্ট ক্লাস টাইপ মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না। আর সুন্দরবনের অবস্থা হলে বান্দরবনের কি অবস্থা কথা কর নাকি কোন খরির মানুষ কথা কর না খেয়ে কথা কলেপি আর অবস্থা খুবই খারাপ, কোন জায়গার চুল কাটে না, এত বড় শয়তান। রাগ করতেছেন মনে হয়, এ বাজান মন খারাপ করতেছে, দোয়া করে দেব না সামনের দিকে যাব। বাজান গমার তাহলে মাজারে যায় শিরিক করা যাবে, জোরে বলেন যাবে। তাহলে পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না, নেতার পায়ে সিজদা দেওয়া যাবে না, মুমিন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে পারে না। এরপরে দেখবেন সেরা ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল ঝুলানো, কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য, নাউজবিল্লাহ। কম আল্লাহর প্রতি ভরসা নাই, ভরসা হলো সেরা স্যান্ডেলের প্রতি, এগুলো ধারণা করাও শিরিক। কথা বলেন না কেন? এরপরে শনিবার মঙ্গলবারে বিয়ে করা হয় না, এগুলো ধারণা করা যাবে না। হাত চুলকাইলে টাকা আসে, বাপ রে বাপ, তিন দিন ধরে হাত চুলকে এক জায়গায়, দেখি তো টাকা কোন দিক দিয়ে আসে। ফাজলামি করার একটা লিমিট থাকে, কথা কন্যা। এরপরে পা চুলকাইলে নাকি বেড়ানে যাওয়ার কথা, কি ফাজলামি এরকম আছে আপনাদের এলাকা? হাত চুলকাইলে টাকা আসে, পা চুলকাইলে ঘুরতে যাওয়ার কথা মনে হয়, কি ধারণা, বাপ রে বাপ। এরপরে নতুন বিয়ে করে বউ যদি নিয়ে আসে, সেই বউ চা বানাইতে গিয়ে যদি হাত থেকে কাপটা পরে ভেঙে যায়, বলে একটা অলক্ষণে বউ আসছে, আসে না নাই, অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? এটা একটা দুর্ঘটনা, এই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারতো, ননদের হাত থেকে ঘটতে পারতো। একটা চায়ের কাপ ভেঙে গেল, একটা গ্লাস পরে ভেঙে গেল, এর দ্বারা একটা মানুষের তকদির নির্ধারণ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চার কপালে টিপ দিয়ে দেয়, আছে না নাই, পায়ে টিপ দিয়ে দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য, আছে না নাই? বলেন তো এরকম সমস্যা আমাদের সমাজে আছে না নাই? বলেন তো তকদিরের ভালো মন্দ সব কার কাছে? এ বাজার গো আমার, কিছু কিছু মানুষ আবার জ্যোতিষীর কাছে যা হাত দেখায়, টিয়া পাখির কাছে হাত গণনা করে, কথা কন না কেন? এক আংটিতে সব সমস্যার সমাধান, বিদেশে যেতে পারছেন না, মামলায় হেরে যাচ্ছেন, বউ কথা শোনে না। আসুন একটি আংটি ব্যবহার করুন, জীবনের সব সমস্যার সমাধান এক আংটিতে। আরে ভাই, এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হয়, গরিব বড় লোক হয়ে যায়, বিদেশে যাওয়া যায়, লটারির টিকিট পাওয়া যায়, এত কিছু যদি আংটি দিয়ে পাওয়া যায়, ওর আংটি তো বিক্রি করার অ্যাডভাইস করা লাগতো না। ও সব আংটি, পায়ে দশটা, হাতে দশটা, বিশটা আংটি ব্যবহার করে বিশ্বের এক নম্বর ধনী হয়ে যেত। আপনাকে আমার বোকা পাইছে, বোকা আমরা বিশ্বাস করি। আমাদের এলাকায় এক কবিরাজ আছে, এক মহিলা গেছে, যা বলতেছে, হ্যাঁ তোর স্বামী তো তোরে ভালোবাসে না, বাসবে কেমনে অন্য আর একটা মেয়ের সাথে সম্পর্ক, এ ব্যাপার এ ব্যাপার, তোর স্বামীর এসে তাবিজ করেছে, তোর স্বামীর বালিশের নিচে তাবিজ আছে, ইয়ে সে নানান কথা বইলে মহিলার দেশে পাগলি বানায়। মহিলা তো বাড়িতে আইসা বাপ রে বাপ স্বামীরে ঝাড়া শুরু করছে, ঝাড়া মানে বোঝেন তো, গালি গালা শুরু করছে,
রাগারাগি শুরু করছে যা খুশি তাই বলতেছে স্বামী বলে সব কথা বুঝলাম কবিরাজের ঠিকানা কার ঠিকানা দে কবিরাজের ঠিকানা দে এইবার কবিরাজের ঠিকানা নিয়ে চলে গেছে যা বলতেছে কবিরাজ সাহেব হাতটা দেখেন হাত দেখতেছে পতাকা নাই হাত দেখতে দেখতে এক দুই মিনিট পার না হতে ওই হাত দিয়ে মারছে ঠাস করে কবিরাজের গালে থাপ্পড় থাপ্পড় খায় কবিরাজ গাল এরকম নাচতে স্যার বলছে বাবা আমার কি অন্যায় এ বেয়াদব বেটা ভণ্ড তুমি ভাগ্য গণনা করে মানুষের ভবিষ্যৎ বলে দাও আমার সংসারে কেসার লাগায় দিয়েছো আর দুই মিনিট পরে তুমি নিজে থাপ্পড় খাইবা আমি তোমার থাপ্পড় মারার নিমিত্তে বাড়ি থেকে রওনা করেছি নিজের ভাগ্য গণনা কইরা দুই মিনিট পরে থাপ্পড় খাইবা সেই কথা বলতে পারো না আর মানুষের ভাগ্য গণনা করো ভণ্ডামি শুরু করছো পর্দার আড়ালে সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা ডিবির ভাইরা জাতির বিবেকপ্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে আরেকটিবার সালাম দিচ্ছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে পাত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন সেই মহান রবের দরবারে সিজদা মনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্ব নেতা জেনবি আইগামে জাহিলাতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ পাহাড় দিয়ে মদিনার পার ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলে যাওয়ার মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইয়েরা আমার আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা কারা কারা বেজার দু হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মানুষ ভালোই চালায় আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো হাতটা এভাবে নাড়া দেন তো মাশাআল্লাহ মারহাবা আসতে কারণ নাকে যেন না লাগে হাত না মান অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দা বেড়েই চলেছে দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন সম্মানিত ভাইয়েরা আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই এরপরে দুই একটি কথা না বললে নয় আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে কথা বলবেন হুজুর ভুলে যাবেন না এলাকা কা হুজুর ওয়াজ যা করেন করেন খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা জোরে কোন আমার বাড়ি গাইবান্ধা আমি আসছি কোন জেলায় সিরাজগঞ্জে এখানে যে রাজনীতির কথা বলবো আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর সুযোগ আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করি যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করব কথা বলেন ঠিক কিনা
এইজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা হবে না তবে হ্যাঁ আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনীতি বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রাহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো যেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই কথা বলেন ঠিক কি না সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকে নিয়ে আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় আপনারাই বলেন সুদ করে সামনে যদি সুদের ওয়াজ করা হয় ও কি বেলকুচি থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বানী হুজুর হা করেন মিষ্টি খান নাকি বলবে এই হুজুর আইসা সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে যারা ঘুষ খায় দুর্নীতি কইরা ভুঁড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী ওই হারাম ঘরদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজার যারা বেনামাজি নামাজ পড়ে না আল্লাহকে সিজদা দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার যে সমস্ত মা বোনেরা জিন্সের প্যান গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায় পিছন দিকে তাকালে মনে দুইটা সুয়ারি গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে যদি পর্দার আলোচনা করা হয় ওরা খুশি না বেজার এক কথায় ওয়াজ যদি কারো বিপদে চলে যায় কিয়ামত পর্যন্ত বক্তার উপরে খুশি হবে না কথা বলেন ঠিক কেরা এজন্য পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই আজকের আলোচনা সভাপতির মত হবে না প্রধান অতিথির মত হবে না মাহফিল কমিটির মত হবে না গোলাম রব্বানীর মত হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানী তাই বলবে এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই কথা বলেন ঠিক কি না যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করতে গিয়েছিলেন তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কি না আপনার আমার নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে আপনার আমার নবী কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন সাহাবা ইকরাম মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন ও বাংলার মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় দিনের জন্য ইসলামের জন্য কোরআন প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি দু হাত তুলে আল্লাহকে একবার দেখা লিল্লাহে তাকবীর হাত খাড়া করেন হাত খাড়া করেন বীর পুরুষের মতো মাঝখানে দেখা যায় এরকম করে হাত তুলছে দুই হাত তোলার শক্তি নাই ও বলে আবার পুরুষ মানুষ তোমার লজ্জা হওয়া উচিত হাত খাড়া করো পুরুষের মতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বেলকুসির যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যায় ডায়লগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহ দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত নামান ডান হাত তুলে রাখেন ডান হাত তুলে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাব আল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন ডানপন্থী যারা জান্নাতি তারা ডানপন্থী যারা আর আল্লাহর প্রিয় বান্দা তারা বলুন সুবহানাল্লাহ সূরা লোকমান লোকমান একজন মানুষের নাম কিন্তু মানুষ হলেও এমন একজন প্রিয় মানুষ এমন একজন দামি মানুষ যেই মানুষের বক্তব্য যেই মানুষের কথাগুলো আসমানের মালিক আল্লাহ পছন্দ করেছেন বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এ বাজান গো আমার পবিত্র কোরআনুল কারীমের সূরার নাম লোকমান জোরে বলেন কি নাম আরো জোরে বলেন কি নাম
সূরার নাম লোকমান মোট আয়াত আছে 34টি কয়টি জোরে বলেন কয়টি রুকু আছে 4টি বিশ্বনবীর মাক্কী জিন্দেগীতে এই সূরাটি নাযিল হয়েছে কুরআনুল কারীমের 31 নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা থেকে আমাদেরকে আলোচনা শুনে আমল করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আজকের আলোচনা আমাদের সকলের শোনা জরুরি বলেন তো এখানে যারা বসে আছেন আপনারা কি সবাই আদর্শ পিতা হতে চান কথা বলেন নাই আদর্শ পিতা হতে চান আদর্শ বাবা হতে চান সন্তানকে সালেহ আম্মে তাকরিমের মতো গড়ে তুলতে চান আমরা চাই আদর্শ সন্তানের আদর্শ পিতা হতে আমার সন্তান দেশের একজন সুনাগরিক হোক এটা কি আপনারা সবাই চান যদি চান তাহলে আজকের আলোচনা আপনাদের শুনতে হবে আদর্শ পিতা হব কিভাবে আর আদর্শ সন্তান গড়ে তুলব কিভাবে সেই আজকে আলোচনার বিষয়টা কি বুঝতে পেরেছেন আদর্শ পিতা হব কিভাবে আদর্শ সন্তান গড়ে তুলব কিভাবে সেটা আমরা সূরা লোকমান থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন জোরে বলুন আমিন জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিতাড়িত মুরদার শয়তানের কাছে আল্লাহর পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি বিতাড়িত মুরদার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সূরার নাম লোকমান জোরে বলেন কি নাম আরো জোরে বাজানো গো আমার লোকমান কোন নবী ছিলেন না রাসূল ছিলেন না ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি লোকমান হাকিম চেহারা দেখতে কালো ঠোঁটগুলো ছিল মোটা খুব বেশি লম্বা মানুষ ছিলেন না খাটো দেখতে ছিল চেহারা ছিল কালো অন্তর ছিল ভালো তার জীবনের উপদেশগুলো আল্লাহ পাকের কাছে পছন্দ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলো কোট করে কুরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাযিল করলো বলুন মারহাবা কেমন মানুষ ছিল জানেন কালো মানুষ কি মানুষ আরো জোরে বলেন কি মানুষ বাজান গো আমার শুধু কালোই নয় মানুষ হিসেবে চেহারা তো কালো কিন্তু ছিলেন একজন রাখাল জোরে বলেন কি রাখাল মানুষের বাড়িতে রাখাল ছাগল চরানোর কাজ করতেন সন্ধ্যাবেলা যখন হয়ে যেত চতুর্দিক থেকে হাজার হাজার মানুষ শত শত মানুষ লোকমানের কাছে হাজির হইতো লোকমান হাকিম সুন্দর সুন্দর কথা বলতেন সুন্দর সুন্দর উপদেশ দিতেন মানুষ এই উপদেশগুলো শুনে বাড়িতে গিয়ে আমল করত বলুন আল্লাহু আকবার লোকমানের হাকিম লোকমানের হাকিমের মনিব ছিল একদিন তাদেরকে ডেকে বলে শোনো তোমরা আমার লোকমানের কাছে কেন আসো কি হয়েছে তোমাদের কি পেয়েছ আমার লোকমানের কাছে সমস্ত মানুষগুলো ডেকে বলে আপনি তো জানেন না আপনার লোকমান এত জ্ঞানী একজন মানুষ আমাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় না তার কাছে যদি আমরা সুন্দর করে প্রশ্ন করি এত সুন্দর করে জবাব দেয় সেই কথাগুলো শোনার পর আমরা বড় উপকৃত হয় লোকমানকে আল্লাহ পাক অনেক জ্ঞান দিয়েছে এই কথা শোনার পর লোকমানের হাকিমের মনিব চিন্তা করলো সত্যি কি তার ভিতরে এক জ্ঞান আছে একটু পরীক্ষা করা দরকার এই কথা চিন্তা ভাবনা করে লোকমানের হাকিমের মনিব ডেকে বলে লোকমান এই দিকে আসো একটা ছাগল জবাই করো ছাগল জবাই করার পরে সবচাইতে উৎকৃষ্ট দুইটা জিনিস আমার সামনে হাজির করো ছাগল জবাই করার পরে জিহ্বা হৃৎপিণ্ড মনিবের সামনে হাজির করলেন পরের দিন আবার ডেকে বলে লোকমান আরেকটা ছাগল জবাই করে সব চাইতে নিকৃষ্ট দুইটা জিনিস আমার সামনে হাজিরি করো আবারও জিহ্বা হৃৎপিণ্ড হাজিরি করলেন মনিব ডেকে বলে লোকমান গতকালকেও যা নিয়ে আসলা আজকেও তাই নিয়ে আসলা বিষয়টা আমি বুঝতে পারলাম না একটু কি ক্লিয়ার করে বলবা লোকমান ডেকে বলে মনিব গো এই দেহের ভিতরে দুইটা জিনিস হলো সব চাইতে দামি কথা কন না একটা হলো জিহ্বা আর একটা হলো
হৃৎপিণ্ডু কথা বলেন ঠিক কি না এই দুইটা জিনিস দামি কারণ এই জিহ্বাতে যদি সত্য কথা বলা হয় এই জিহ্বাতে যদি সত্যের পক্ষে সাক্ষী দেওয়া হয় এই জিহ্বাতে যদি আল্লাহর জিকির করা হয় এই জিহ্বাতে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় এই জিহ্বাতে যদি ভালো ভালো কথা বলা হয় এই জিহ্বাটা ভালো থাকলে পুরো দেহের অর্ধেক ভালো থাকবে কথা বলেন ঠিক কি না আর হৃৎপিণ্ডু এই যে অন্তর কথা বলেন না কেন হৃৎপিণ্ডু কথা কি বোঝেন নাই এর অন্তরের ভিতরে যদি কোনো গুনাহ না থাকে কথা বোঝেন নাই কোনো গীবত না থাকে কোনো হিংসা না থাকে অন্তরটা যদি আল্লাহর ভয় দিয়ে পরিপূর্ণ থাকে অন্তরটা যদি ফ্রেশ থাকে দবদবে সাদা থাকে দেহের ভিতরে জিহ্বা ভালো থাকলে হৃৎপিণ্ড ভালো থাকলে পুরো দেহটাই ভালো থাকবে জোরে বলেন মারহাবা আরে জিহ্বাতে যদি মিথ্যা কথা বলা হয় মিথ্যার পক্ষে সাক্ষী দেওয়া হয় মিথ্যা স্লোগান দেওয়া হয় আজেবাজে কথা বলা হয় অশ্লীল কথা বলা হয় গুনাহ করা হয় কথা বলেন না কেন আর এই যে কন্যাকে অন্তর হৃৎপিণ্ড এর ভিতরে যদি হিংসা ঢুকে যায় অহংকার ঢুকে যায় পরনিন্দা ঢুকে যায় গীবত সকল ঘুরি ঢুকে যায় গুনাহ করতে করতে যদি অন্তরটা কালো হয়ে যায় এই দুইটা যদি দেহের ভিতরে অকেজ হয়ে যায় এই দুইটা দেহ এই দুইটা অকেজ হয়ে যাওয়ার কারণে পুরো দেহটাই অচল হয়ে যায় কথা বলেন ঠিক কি না সুন্দর করে যখন যুক্তি দিয়ে বুঝাইলেন মনির ডেকে বলে লোকমান সত্যি তো তোমার অনেক জ্ঞান আছে এই জ্ঞান নিয়ে আমার বাড়িতে কেন থাকবা আজ থেকে তো গোলামের জীবন থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম যাও যাও তোমার সুন্দর কথা মানুষের সামনে প্রচার করে দাও বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুর لنفسه ومن كفر فإن الله غني حميد আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান আমার শুকরিয়া আদায় করো যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য শুকরিয়া আদায় করে আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক পেকি আমি আল্লাহ প্রশংসিত বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার হে বাজার গোয়ার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে লোকমানে হাকিমকে জ্ঞান দান করেছিলেন কে লোকমানে হাকিম জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিলেন কে আরো জোরে বলেন কার লোকমানে হাকিম প্রশংসা করেছিলেন কার আরো জোরে বলেন কার হে বাজার গোয়ার যে প্রশংসা আদায় করে বলেন তো এতে তার লাভ হয় না লস হয় আরো জোরে বলেন আপনারা মনে আমার কথা বুঝতেছেন আমি করব ওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটেই বাড়ে বক্তার হিট কারণ আপনারা কথা না বললে আমি আরো দুর্বল হয়ে যাব আর আপনারা একটু জবাব দিলে আমি বুঝবো যে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন কথা বলেন না কেন আমি তো আর ওই এমন কোন জেলা থেকে আসি নাই যে জেলার মানুষ ভাষা বোঝাই যায় কথা কন না এক বক্তা এসে ওয়াজ করতেছে মা বইনেরা হইনে যান কি কইতেছে মা বইনেরা হইনে যান আপনার স্বামী যদি মাইডা পিঠে হুসে হলাইয়া দেয় ওই জায়গায় কোনোদিন জাহান্নামের আগুন জ্বলত না এক শ্রোতা দাঁড়ায় বলতেছে ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে বাকি জায়গা কোন জায়গা কথা বোঝেন না যে জায়গাগুলোতে স্বামী মারবে পিটবে ওই জায়গায় যদি জাহান্নামের আগুনে না জ্বলে তো বাকি জায়গার কি খবর কয় হেডা তো আর কিতাব আল্লাহ লেহে নাই তার মানে ওইটা আর ওর পরে যে আছে আলোচনা এটা আর জানে না রাগ করতেছেন আপনারা তাহলে প্রশংসা কার প্রশংসা আল্লাহর প্রশংসা আদায় করলে কার লাভ বান্দার লাভ কার লাভ এই জন্য আল্লাহ পাক বলেন যারা প্রশংসা আদায় করে নিজেদের জন্য আদায় করে আর যারা প্রশংসা আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুকপেক্ষী আমি আল্লাহ প্রশংসিত আপনি ডাকলেও আমার আল্লাহ প্রশংসিত না ডাকলেও আমার আল্লাহ প্রশংসিত ডাকলে বান্দার লাভ
আমার আল্লাহর কোনো লাভ নাই, না ডাকলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। तमाम পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় একত্রিত হয়ে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। तमाम পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমেও না। ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে পরে নির্বাচন করে কি আল্লাহ কথা কর না কেন? এজন্য প্রশংসা করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই, আর প্রশংসা না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস না। কথা কর না কেন? এজন্য আমরা প্রশংসা আদায় করব কা? আর প্রশংসা আদায় করলে নিয়ামত বাড়ায় দেবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে প্রশংসা করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমূহকে বাড়ায় দেই, আর যারা নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞতা আদায় না করে প্রশংসা না করে, আমি আল্লাহ তাদের নিয়ামতগুলোকে সেনায় নেই, শুধু নিয়ামত সেনায় নেই না, তাদের জন্য কঠোর আযাব শাস্তির ব্যবস্থা রয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার জানবো আমার, এই জন্য আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন, যার যতটুকু আছে ততটুকু পেয়ে প্রশংসা আদায় করতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহকে ডাকলে আল্লাহ ভাগ্যের চাবি ঘোরাইয়া দেবে। একজন মানুষ গ্রামে গ্রামে হাওয়ায় মিঠা বিক্রি করত, কিশোরগঞ্জ জেলায় বাড়ি, আমার হাত ধরে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, হুজুর এক সময় এত গরিব ছিলাম, গ্রামে গ্রামে হাওয়ায় মিঠা বিক্রি করতাম, আজকে আল্লাহ আমাকে 200 বিঘা জমির মালিক বানায় দিছে। আমি আল্লাহর শুকরিয়া তো আদায় করি, হুজুর কয়েক বিঘে জমি আমি মসজিদ মাদ্রাসায় দান করে দিয়েছি, 3 বার হজ আল্লাহ করার সুযোগ করে দিয়েছে হুজুর, আমার মতো পথে পড়ে থাকা মানুষের আল্লাহ এইভাবে ভাগ্য খুলে দিয়েছে, আমি কখনো কল্পনাও করিনি। তাহলে বলেন তো, লোকটা প্রশংসা আদায় করতেছে নাকি প্রশংসা সেরে দিয়েছে? আপনার ভাঙ্গা একটা টিনের ঘর আছে, এই টিনের ঘরে থেকে আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ যে হালতে রেখেছে আলহামদুলিল্লাহ, আমার বেলকুচি বাজারে ছোট্ট একটা দোকান আছে আলহামদুলিল্লাহ, আর বেশি আশা করি না, আমি ভালোভাবে চলতে পারি আলহামদুলিল্লাহ, আমার একটা ভ্যান আছে রিক্সা আছে চালাইতে পারি, শরীর সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করতে হবে কার? কারণ আপনার চাইতে খারাপ অবস্থায় মানুষ আছে, কত মানুষ আছে কাগজের ঘর বাড়ি কইরা যাযাবর। কথা কর, কত মানুষ আছে রেল স্টেশনে, আপনার তো ঘুমানোর জন্য খাট আছে, মাথার তলে একটা বালিশ আছে, ওই রেল স্টেশনে যা দেখেন হাজার হাজার মানুষ আপনার আমার মতো মাথার তলে ইট দিয়ে ঘুমাচ্ছে, কথা বলেন ঠিক কি না? তার মানে কি ওই ব্যক্তির চাইতে আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না, কেন আল্লাহর জিকিরি করবেন না, কেন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন না? আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে প্রশংসা আদায় করতে হবে কার? শুকরিয়া আদায় করতে হবে কার? তাহলে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেবেন কে? এজন্য বাজান চলতে ফিরতে আল্লাহকে ডাকবো মনে থাকবে তো ইনশাআল্লাহ, লম্বা হবে। শুকরিয়ার আলোচনা যদি 2 দিন করি তাও তো শেষ হবে না, কিন্তু আমাদের মূল বিষয়টা আলোচনা করতে হবে, সামনে আপনাদের বুঝাইয়া দিতে দেওয়ার চেষ্টা করা লাগবে। বাজান গো আমার, লোকমানে হাকিমকে আল্লাহ পাক হিকমত দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, সেই লোকমানে হাকিম আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহর শুকরিয়া আদায় করাতে লোকমানের দাম কমেছে না বেড়েছে? জোরে বলেন সম্মান কমেছে না বেড়েছে? এজন্য বাজায় কথায় আছে, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। ভদ্রলোক যারা, ভালো বংশের মানুষ যারা, তারা একজন আরেকজনকে শ্রদ্ধা করতে শেখে, শ্রদ্ধা করা জানে, সম্মান দিতে জানে, কিন্তু যারা অভদ্র নোংরা ছোট লোক, একটু টাকা হয়েছে এমন বড় লোকই দেখায়, এমন ভাব দেখায়, বাপরে বাপ মনে হয় এলাকায় কিছু একটা হয়ে গেছে, যারে তারে বলে খাইছি দেখে নেব, আমারে চেনো, যখন তখন মেরে নদীতে ভাসায়া দেব, এরকম হুমকি ধুমকি দেখায় আসে না? নাই আসে না? না কথায় কথায় বলে তুই আমারে চিনিস আসে না? এ তোমারে কি চিনা লাগবে? আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পেছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ে থাকতে পারবে না? কথা কর না কেন? হ্যাঁ, সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। সকালবেলা স্ত্রী দেখতে গেছে, অমুকের বাপ,
তোমার শরীরের কি অবস্থা কয় মা তুমি দোয়া করো বুঝেন নাই এরপরে বড় ছেলে দেখতে গেছে আব্বা শরীরের কি অবস্থা কয় ভাই তোমাকে চিনতে পারলাম না আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয় বউ বাচ্চাকে চিনতে পারবা না কথা ঠিক কি না একটু অহংকার কম করবেন সামনে যাই আর ওই বিশাল কিছু আলোচনা আছে কষ্ট হচ্ছে আপনাদের লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ করতেন না বলেন তো বাজান খালি ময়দানে ওয়াজ করলে হবে ঘরে ওয়াজ করার দরকার আছে না নাই ঘরে ওয়াজ করা লাগবে কার কাছে বইয়ের কাছে মেয়ের কাছে ছেলের কাছে আল্লাহু আকবার বলেন সেই লোকমানে হাকিমের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া ইযা ক্বালা লুকমানুল ইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরকা লা যুলমুন আযীম লিল্লাহি তাকবীর রাব্বুল আলামিন বলেন শরণ কর লোকমানে হাকিমের কথা যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানগুলোকে একত্রিত করে লোকমানে হাকিম মাঠে ময়দানে ওয়াজ নসিহত করে এইবার ঘরের ভিতরে ওয়াজ করতেছে বলেন আল্লাহু আকবার সামনে শ্রোতা কারা সন্তানেরা বলেন আল্লাহু আকবার সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইয়া বুনাইয়া হে আমার বৎস একটা সন্তানকে কিভাবে আদর করে দ্বীনের দিকে ডাকবেন শিখায়া দিচ্ছেন কে কার জীবনী থেকে লোকমানে হাকিমের জীবনী থেকে লোকমানে হাকিম যেভাবে তার সন্তানকে উপদেশগুলো দিয়েছেন ঠিক আমরাও যদি ওই তরিকায় ওই পদ্ধতিতে ওই দাওয়াতে ওইভাবে যদি দাওয়াত দিতে পারি আমাদের সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে কথা বলেন ঠিক কিনা আদর করে ডাকা লাগবে ইয়া বুনাইয়া হে আমার বৎস হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার হৃদয়ের স্পন্দন নয়নের পুতুনি মারহাবা বলেন আদর করে যদি সন্তানদের ডাক দেয়া যায় কথা বলেন না কেন ভালোবেসে যদি ডাক দেয়া যায় সন্তান আপনার সব কথা শুনবে না জোরে বলেন শুনবে না যে কয়টি উপদেশ দিয়েছিলেন আমি যত দ্রুত সম্ভব খুব দ্রুত গতিতে বলার চেষ্টা করব যদি আপনারা ওয়াজ মাহফিল লেখেছেন কিন্তু আমার আলোচনাটা হবে তাফসীর ভিত্তিক আপনারা কি শুনবেন না বাড়ি যাবেন কোরআন টু কোরআন আলোচনা করব কষ্ট হবে আপনাদের বিরক্ত হবেন না তো এলোমেলো করার সুযোগ নাই কারণ রাত্রি অনেক গভীর হয়েছে যত দ্রুত পারি মূল মূল কথাগুলো বলে আমি চলে যাব নৌকাতে চড়ে মনে থাকবেন ইনশাআল্লাহ হ্যাঁ মাজান গো আমার লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানগুলোকে দেখে বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে শরীক করা যাবে আল্লাহর সাথে শিরক করা যাবে যাবে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে কাউকে উপাস্য হিসেবে মানা যাবে আল্লাহ সারা ইমানদার মুমিন অন্য কাউকে সৃষ্টিকর্তা হিসাবে প্রভু হিসাবে মানতে পারে শিরিক ইন্না শিরিকা লা যুলমুন আযীম শিরিক হলো সবচাইতে বড় জুলুম কথা কন না কে শিরিক হলো সবচাইতে বড় জুলুম বড় অপরাধ আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী হাজির হলেন দেখে বলেন নবী গো সবচাইতে বড় গুনাহ বড় অপরাধ কোনটি আল্লাহ রাসূল বললেন আল্লাহর সাথে শিরিক করা কি করা এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন নবী গো এরপরে বড় গুনাহ বড় অপরাধ কোনটি আল্লাহ রাসূল জবাব দিয়ে বললেন ও আমার সাহাবী এরপরে বড় গুনাহ বড় অপরাধ হলো নিরপরাধ কোন ব্যক্তিকে হত্যা করা আমাদের সমাজে নাই লোকটার কোনো অপরাধ নাই বিনা দোষে লোকটাকে হত্যা করে এরকম ঘটনা আছে না নাই শেখ জামান আইসা বাজে গেছে এই আইসা গেছে বাজার এমন একটা জামানায় আমরা এসে গেছি নিহত ব্যক্তি জানে না তারে কেন মারার কলা হলো কেন হত্যা করা হলো কি ছিল তার অপরাধ আবার যে ব্যক্তি হত্যা করতেছে সেও জানে না কি কারণে লোকটাকে মারলাম কথা বলেন ঠিক কিনা আজকে ঠুনকো কারণে ছোটখাটো বিষয় নিয়া হত্যা সমাজে আছে না নাই তাহলে নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করা ছোট গুণা না বড় গুণা এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন নবী গো এরপরে বড় গুণা বড় অপরাধ কোনটি
এরপরে বড় অপরাধ বড় গুনাহ কোনটি আল্লাহ রাসূল জবাব দিয়ে বললেন এরপরে বড় গুনাহ বড় অপরাধ হলো প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা এ সমাজে আছে না নাই তবে এই জেলাতে নাই বাংলাদেশে তো নাই এটা অন্য দেশে হতে পারে প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা আছে না নাই আছে মানে ভাতিজার সাথে চাচি ভাইগা যায় ভাগিনার সাথে মামি চইলে যায় দেবরের সাথে ভাবি চইলে যায় পাড়ার জোড়া তালি দেওয়া একটা ছেলের সাথে চার বাচ্চার মা ভাইগে চলে যায় এই সমাজে আছে না নাই তবে থাকলেও সিরাজগঞ্জ আজ পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটেনি কারণ সিরাজগঞ্জের মানুষ আল্লাহর ওলি রাগ করতেছে সামনের দিকে যায় কষ্ট হবে আপনাদের সন্তানকে কি শিক্ষা দিচ্ছেন শিরিক শিরিক করা হবে না কার সাথে আল্লাহর সাথে পরিচয় করে দিচ্ছেন শিরিক বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয় ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয় শিরিক মোট হলো 42 প্রকার কত প্রকার এখন এই আলোচনায় যদি আমি করতে চাই কমপক্ষে 3 দিন লাগবে তাও শেষ হবে না সংক্ষিপ্ত করে কথা নয় কথা বলে ঠিক কি না শিরিক আছে না নাই জোরে বলেন এ বাজান গো আমার অন্য ধর্মাবলম্বীরা শিরিক করতে পারে যা খুশি তাই করতে পারে কিন্তু ঈমানদার কখনো আল্লাহর সাথে শিরিক করতে পারে না জোরে বলেন মুমিন শিরিক করতে পারে কিন্তু অনেক মুসলমান শিরিক কি এটাও বোঝে না আছে না না বলেন তো সিজদা করার একমাত্র মালিক কে যারা আল্লাহকে বাদ দিয়ে মাজারে সিজদা দেয় ওরা কি করে শিরিক করে যারা আল্লাহকে বাদ দিয়ে পীরের পায়ে সিজদা দেয় দরগায় সিজদা দেয় নেতার পায়ে সিজদা দেয় মাজারে সিজদা দেওয়া শিরিক পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক কথা বলেন না কেন মুমিনের এই মাথা আল্লাহ ছাড়ার কারো কাছে নত হবে মুমিন একমাত্র আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত সালাতেই মাথা নত করবে কোন ভণ্ড পীরের কাছে মাথা নত করা যাবে না কোন বাবার মাজারের কাছে মাথা নত করা যাবে না মুমিনের মাথা নত হবে মাজারে না মসজিদে আল্লাহ বোঝার তৌফিক দান করুন জোরে বলুন আমিন এদেশে কত পীর ল্যাংটা বাবা তালা বাবা সালা বাবা শিকল বাবা লাউ বাবা কদু বাবা হজ বাবা বিড়ি খাওয়ায় মরিদ দেয় নাম দিছে বিড়ি বাবা আছে না নাই জোরে বলেন আছে না নাই ওগুলা দরবারে যায় পুরুষ যাইতে যাইতে এখন মহিলারা পর্যন্ত দলে দলে বাবার দরবারে যায় আর পীরও ভণ্ড কম না কত ভণ্ড পীর আছে মাথার চুলে জট হাতে গাঞ্জার পর সালা পিন্ধা থাকে তবিল তাকে দেয় সব দেখা যায় মানুষ কয় সব কিছু সারিয়া তোরা বাবার চরণ ধর আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর তুই 3 বছর 5 7 10 বছরে গোসল করে না নাম দেশে সাধু বাবা কি বাবা সেই গোসলের পানি জমিনে পড়ার আগে বরকতের আশায় মুড়িদে রাখে ফেলে দেয় সিসি না সিসি বলে সিসি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ এটা একটা রুচি হলো ওই যে কে জানো যে গরুর পিছনেরটা খায় ওরটা যেরকম এইটা একই রকম এ কথা কথা খায় কত সার পোকা কত ময়লা আবর্জনা আর গোসলের পানি কোন দিক দিয়ে গড়ায় না গড়ায় ঠিক আছে গড়ায় তো কয় পানি গড়ায় গড়ায় পড়তেছে বাবা আমায় ডাকতেছে আছে না না তোর খবর আছে তোর পীরের গোসলের পানি খায়া তামাশা করো আবার মহিলা মুরিদকে দেখা পীরের বয়স হয়ে গেছে এক ঠ্যাং কবরে ঢুকছে এরপরে মহিলা মুরিদ দেখা দুই হাত বাড়া কয় মাই কথা কন না কেন মহিলা চিন্তা করতে আসতো বড় আল্লাহর ওলি আমারে ডাকে না গেলে গজব পরে জাহান্নামে যাব অতে পীরের কলিজার মধ্যে একটু যায় জান্নাতের বরকত নেই জোরে কন না উযুবিল্লাহ পীর সাহেব হাত বাড়াইছে মহিলা মুরিদ পীর সাহেবকে বুকের মধ্যে জড়ায় নিয়েছে এরপরে মহিলা পীর সাহেবের বুকের ভিতরে যায় এত শান্তি পাইছে আনন্দে ঠেলায় গান গায় বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা
তোমার চরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি বন্ধ আছে নাই যেই মহিলার স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায় সুমা খায় ওই মহিলার চরিত্রে ঠিক না কথা কন না কে কারবো মাজারে যায় কারবো কারবো পীরের কাছে যায় এই বেটা পুরুষ হতে পারিস নাই বউরে বলবে এ তোর পীর আমি পছন্দ হয় না তোর 24 ঘন্টার পীর আমি কথা কন না কে কথা শুনবে না আপনার আপনার কথা অনুযায়ী আমল করবে না আপনার লাইন খোলা আছে ওই চলে যাবে লাইন আর দুই এক ঘন্টা দাঁড়িয়ে আছে অত বউ হারানোর ভয় করেন কে কথা কন না কে গেলে যাক কথা কন চাচা কয় তুই না ইতুরজা তাই না দরকার একটা নেককার স্ত্রী চরিত্রহীন স্ত্রী দরকার আছে দরকার একটা পদ্মানিশি নামাজি নেককার পতি ভক্তি বউ যে বউ স্বামীর কথা শোনে না স্বামীর ওয়াদারে তোয়াক্কা করে না স্বামীর দাম দিতে চায় না ওই রকম মহিলা নিয়ে জীবনে সুখ পাওয়া যাবে না ওর সে একা থাকা ভালো কথা কন এরে বউ আমার খাবে আমার কথা শুনবে না শুনবো না চলে যা বউ ডাক দে বলবি রে তোর বড় পীর আমি পছন্দ হয় না তোর কি দরকার জান্নাতে যাওয়ার রাস্তা দরকার আমার খেদমত কর পাঁচ সপ্তাহ নামাজ পড় পর্দা কর জান্নাত পায় যা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরজ পর্দা চার নাম্বার স্বামীর খেদমত মহিলাদের জন্য আটটা জান্নাতের দরজা খোলা এই চারটে আমলে কন সুবহানাল্লাহ এর মধ্যে পীরের খেদমত আছে ভাই হাজদামি করেন না বউ বলে কথা শুনবে না আপনার স্ত্রীকে আয়েশার জীবনী ফাতিমার জীবনী খাতিজার জীবনী আসিয়ার জীবনী রাবিয়া বস্ত্রীর জীবনী কথা কন না কে রহিমার জীবনী এই জীবনীগুলো কিনে দিবেন যেগুলো সব জান্নাতি নারী এগুলো সব দামি মহিলা এগুলোর জীবনী পর আর নিজের জীবনটা সেইভাবে গর পারবেন তো ইনশাল্লাহ মনে থাকবে এরপরে বউজন পীরের কাছে না যায় আপনি যাবেন কার কাছে যাবেন ভন্ডের কাছে যেই পীরের দরবারে মাজারে বসে গাজা পানি এমন দরবারে সেই দরবারে যাওয়া লাগবে সেই আল্লাহওয়ালাদের কাছে যাওয়া লাগবে আল্লাহ বলেন কুনু মাসাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় এমন হককানি আল্লাহওয়ালাদের সহবাতে থাকতে কোনো নিষেধ নাই যে পীর আজান দিয়া নিজে ইমামতি কইরা নামাজ পড়াইতে পারে যে পীর ইসলামী আন্দোলন করে যে পীর দিন প্রতিষ্ঠিত করার কাজ করে এমন হককানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি আর ভণ্ড পীর যেখানে মনে থাকবে তো ইনশাআল্লাহ পীর ছিল শাহজালাল খানকায় পীর রাজপথে বীর নারায় তাকবীর হুঙ্কার দিয়েছেন গৌরবিত ধুতি খুলে পালাছে আর এখন এলা পীর না ডিজিটাল কি কথা কন নাকি পীর পীরের এত বড় মোস্ট ক্লাস টাইপ মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না আর সুন্দরবনের অবস্থালে বান্দরবনের কি অবস্থা কথা কন নাকি কোন খরির মানুষ কথা কন না খেয়া কথা কয় লাগবি আর অবস্থা খুবই খারাপ কোন জায়গার চুল কাটে না এত বড় শয়তান রাগ করতেছেন মনে হয় এ বাজান মন খারাপ করতেছে দোয়া করে দেব না সামনের দিকে যাব বাজান গো আমার তাহলে মাজারে যায় শিরিক করা যাবে জোরে বলেন যাবে তাহলে পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না নেতার পায়ে সিজদা দেওয়া যাবে না মুমিন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে পারে না এরপরে দেখবেন সেরা ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য নাউজবিল্লাহ কম আল্লাহর প্রতি ভরসা নাই ভরসা হলো সেরা স্যান্ডেলের প্রতি এগুলো ধারণা করাও শিরিক কথা বলেন না কেন
এরপরে শনিবার মঙ্গলবারে বিয়ে করা হয় না এগুলো ধারণা করা যাবে না হাসুল কেলে টাকা আসে বাপ রে বাপ তিন দিন ধরে হাসুলকে এক জায়গায় দেখি তো টাকা কোন দিক দিয়ে আসে ফাজলামি করার একটা লিমিট থাকে কথা কোন না গা এরপরে পাসুল কেলে নাকি বেরানে যাওয়ার কথা কি ফাজলামি আ এরকম আছে আপনাদের এলাকা হাসুল কেলে টাকা আসে পাসুল কেলে ঘুরতে যাওয়ার কথা মনে হয় কি ধারণা বাপ রে বাপ এরপরে নতুন বিয়ে করে বউ যদি নিয়ে আসে সেই বউ চা বানাইতে গিয়ে যদি হাত থেকে কাপটা পড়ে ভেঙে যায় বলে একটা অলক্ষণে বউ আসছে আছে না নাই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কিছুই নাই কথা বলেন ঠিক কি না এটা একটা দুর্ঘটনা এই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারতো ননদের হাত থেকে ঘটতে পারতো একটা চায়ের কাপ ভেঙে গেল একটা গ্লাস পড়ে ভেঙে গেল এর দ্বারা একটা মানুষের তকদির নির্ধারণ করা যায় না কথা বলেন ঠিক কি না ছোট বাচ্চার কপালে টিপ দিয়ে দেয় আছে না নাই পায়ে টিপ দিয়ে দেয় কেন কয় বদ নজর থেকে বাঁচার জন্য আছে না নাই বলেন তো এরকম সমস্যা আমাদের সমাজে আছে না নাই বলেন তো তকদিরের ভালো মন্দ সব কার কাছে এ বাজার গো আমার কিছু কিছু মানুষ আবার জ্যোতিষীর কাছে যা হাত দেখায় টিয়া পাখির কাছে হাত গণনা করে কথা কনাকে এক আংটিতে সব সমস্যার সমাধান বিদেশে যেতে পারছেন না মামলায় হেরে যাচ্ছেন বউ কথা শোনে না আসুন একটি আংটি ব্যবহার করুন জীবনের সব সমস্যার সমাধান এক আংটিতে আরে ভাই এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হয় গরিব বড় লোক হয়ে যায় বিদেশে যাওয়া যায় লটারির টিকিট পাওয়া যায় এত কিছু যদি আংটি দিয়ে পাওয়া যায় ওর আংটি তো বিক্রি করার অ্যাডভাইস করা লাগতো না ও সব আংটি পায়ে দশটা হাতে দশটা বিশটা আংটি ব্যবহার করে বিশ্বের এক নম্বর ধনী হয়ে যেত আপনাকে আমার বোকা পাইছে বোকা আমরা বিশ্বাস করি আমাদের এলাকায় এক কবিরাজ আছে এক মহিলা গেছে যা বলতেছে হ্যাঁ তোর স্বামী তো তোরে ভালোবাসে না বাসবে কেমনে অন্য আর একটা মেয়ের সাথে সম্পর্ক এই ব্যাপার এ ব্যাপার তোর স্বামীর এসে তাবিজ করেছে তোর স্বামীর বালিশের নিচে তাবিজ আছে ইয়ে সে নানান কথা বইলা মহিলার দেশে পাগলি বানায় মহিলা তো বাড়িতে আইসা বাপ রে বাপ স্বামীরে ঝাড়া শুরু করছে ঝাড়া মানে বোঝেন তো গালি গালা শুরু করছে রাগারাগি শুরু করছে যা খুশি তাই বলতেছে স্বামী বলে সব কথা বুঝলাম কবিরাজের ঠিকানা কার ঠিকানা দে কবিরাজের ঠিকানা দে এইবার কবিরাজের ঠিকানা নিয়ে চলে গেছে যা বলতেছে কবিরাজ সাহেব হাতটা দেখেন হাত দেখতেছে কথা কানা হাত দেখতে দেখতে এক দুই মিনিট পার না হতে ওই হাত দিয়ে মারছে ঠাস করে কবিরাজের গালে থাপ্পড় থাপ্পড় খায় কবিরাজ গাল এরকম নাচতে স্যার বলছে বাবা আমার কি অন্যায় বেটা ভণ্ড তুমি ভাগ্য গণনা করে মানুষের ভবিষ্যৎ বলে দাও আমার সংসারে কেসার লাগায় দিয়েছো আর দুই মিনিট পরে তুমি নিজে থাপ্পর খাইবা আমি তোমার থাপ্পর মারার নিমিত্তে বাড়ি থেকে রওনা করেছি নিজের ভাগ্য গণনা কইরা দুই মিনিট পরে থাপ্পর খাইবা সেই কথা বলতে পারো না আর মানুষের ভাগ্য গণনা করো ভণ্ডামি শুরু করছো কথা কন না কে তাহলে আর ঔষধ কি মার 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 মনে থাকবে পারবেন হ্যাঁ চালাক হন একটু চালাক হন আল্লাহ বোঝার তৌফিক দান করুক জোরে কোন আমিন এ পাসান গো আমার এই জন্য ভাগ্য গণনা করা যাবে না যাবে টিয়া পাখির কাছে যাওয়া যাবে আংটি আপনার কল্যাণ করতে পারে কথা কন না কে তকদিরের ভালো মন্দ কার কাছে ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত তকদিরের ভালো মন্দ আল্লাহর কাছে কার কাছে বাজান গো আমার এরপরে আর কত ধরনের শিরিক সমাজ আছে বাজান গো আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন একটা মহিলার সন্তান হয় না কয় জমজ কলা খাও আছে না না কয় জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো যেই মহিলার সন্তান হয় না বাজারের সব জমজ কলা খাওয়ায় দেন এরপরে যদি আল্লাহ দুই একটা সন্তান দেয় আর জমজ কলা খাইলে যদি জমজ বাচ্চা হয় এ তো ভালো দুইবারের কষ্ট একবারে হলো মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল
কথা কোন ঠিক কি না এই সমাজে কত ধরনের শিরিক আছে বাজার বলে শেষ করা যাবে না বলেন তো হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা পূজায় যাওয়া তাদের মেলায় যাও মুসলমানের জন্য জায়েজ না হারাম এখানে মুসলমান যায় কি না যাওয়া যাবে না আমাদের জুমার নামাজে তারা কি আসে ঈদের নামাজে আসে জানাজার নামাজে আসে সবে কদরে আসে সবে বরাতে আসে এ বাজান গো আমার ইয়া খাঁটি বাজার করি আজান দিলে আপনি মসজিদে যান অন্য ধর্মাবলম্বী যায় না একসাথে জায়গায় বসে গল্প করেন কিন্তু আপনার ঈদের অনুষ্ঠানে তারা আসে না ঠিক মুসলমান হিসাবে তাদের ধর্মীয় উৎসব অনুষ্ঠানে কোন ইমানদার মুসলমান যেতে পারে ধর্ম যার উৎসব তার কথা বলেন ঠিক কি না ধর্ম যার উৎসব তার অন্য ধর্মাবলম্বীরা মুসলমানেরা যেই জনপদের নেতা হবে তারা কতটা নিরাপদে থাকবে জানেন তাদের নিরাপত্তা দেওয়া মুসলমানের ইমানি দায়িত্ব মুসলমানের কর্তব্য অন্য ধর্মাবলম্বীরা যেন নিরাপদে স্বাধীনভাবে তাদের সব কাজ করতে পারে কথা কোন না ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ মায়ের কোলে দুধ পান করা শিশু যতটা নিরাপদ অন্য ধর্ম অবলম্বীরা মুসলমানেরা যে এলাকায় ক্ষমতায় থাকবে তার চাইতে বেশি নিরাপদে থাকবে কথা বলেন ঠিক কি না ইসলাম এমন একটা ধর্ম ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির নবী আপনার দায়িত্ব মানুষকে উপদেশ দেয় কাউকে লাঠি চার্জ কইরা জোর কইরা মুসলমান বানানোর দরকার নাই তার মানে কি আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া কে কবুল করলো কে করলো না এ ব্যাপারে আমরা কাউকে জোর জবরদস্তি করতে পারবো না ইসলাম শান্তির ধর্ম লা ইকরাহা ফিদ্দিন ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই কোনো বাড়াবাড়ি নাই আল্লাহ বোঝার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আর আমাদেরকে বলা হয় আমরা নাকি উস্কানিমূলক বক্তব্য দিই ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে আমরা যে আলোচনা করি এদেশের মানুষকে আমরা যেভাবে বুঝানোর চেষ্টা করি আপনারা ওই সেমিনার কইরা আর ওই সংবাদ সম্মেলন কইরা টক শো কইরা জাতিকে বুঝাইতে পারবেন না আমরা দরদ দিয়ে মানুষকে বুঝাই একজন মানুষ আর একজন মানুষের সাথে কি আচরণ করবে কি ব্যবহার করবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা কথা বলি সকল ধর্মের অধিকার প্রতিষ্ঠিত করার কথা বলি কথা বলেন ঠিক কি না আল্লাহ বোঝার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আর আমাদের দিকে বাঁকা আঙ্গুলে বাঁকা নজরে কথা বলা ভুলে গেছেন মনে হয় তাহলে শিরিক করা